মাধ্যমে সৎকার করতে নিয়েছেন কোথা থেকে নিয়ে যাচ্ছেন ওর ছেলে 80 বছর বয়সে মরেছে ওর ছেলে থেকে ধরে নাও ওর মায়ের 30 বছর ধরে নাও এখন বয়স কত 20 বছর হবে এখন বয়স কত এখন বয়স ঠিক জানা নাই আমার কিন্তু 24 25 30 এর উপরে আছে সরকার থেকে কোনো হেল্প পানি যদি পারো না তোমরা যদি হেল্প করে কোথায় বাড়ি বাড়ি দেবীপুর দেবীপুর কি করে মারা গেছে কি করে মানে বয়স হয়ে গেল আচ্ছা কোথায় বাড়ি বাড়ি কদমতলা জেঠিমা হলো আমার শ্বশুরের দিদা দিদা কি হয়েছিল বয়স্ক হয়ে গেছে কত বয়স হয়েছিল 135 বছর কোথায় বাড়ি বাড়ি হলো দিদিপুর কখন মারা গেছে 9:30 আজকে কী জন্য কীভাবে নিয়ে যাচ্ছেন দাহ করতে ওই তো সব যখন মানে বেঁচেছিল না তখনই বলেছিল যে আমি যখন মরবো ওই বাজনা টাজনা করে ডিজে ডিজে করে দিয়ে বাজে টেজে যেও এটাই বলেছিল সেই জন্য আজকে হ্যাঁ ওর মনস্কামনা পূরণ করার জন্য আমরা এই ব্যাপারটা নিয়েছি ডিজে বাজি নিয়ে যাচ্ছি হ্যাঁ ডিজে বাজি নিয়ে যাচ্ছি কখন থেকে শুরু করেছেন সবাই এই শব্দ যাত্রা মোটামুটি ধরলেন যে 11:30 থেকে যিনি মারা গেছেন তার নাম কি নামটা আমার জানা নাই তো এটা বলতে পারবে পাড়ার হলো আচ্ছা আমার শ্বশুর বাড়ি আচ্ছা উনার কি স্বামী স্ত্রী ছেলে টেলে সবাই আছে কেউ নাই উনি একাই থাকতেন আর মেয়ে একটা শুধু এখন বেঁচে আছে সব মারা গেছে আচ্ছা উনার এমনি বাড়ি কি নিজের বাড়ি হ্যাঁ নিজের বাড়ি কোথায় বাড়িটা ছিল দেবীপুর অঞ্চল কি গঙ্গাপ্রসাদ আচ্ছা ওখান থেকে আপনার কি হাঁটতে হাঁটতে এলেন ডিজে বাড়ি এবারে কি মানে একদম প্রথম হলো গ্রামে আপনাদের প্রথম এই ঘটনা আপনার নাম আমার নাম সুজন মণ্ডল